এফএ কাপে ইংল্যান্ডের ডিডব্লিউ স্টেডিয়ামে উইগান অ্যাথলেটিকের কাছে 1-0 গোলে হারল ম্যানচেস্টার সিটি। আর ম্যাচ হারার পরে দর্শকের সাথে ঝামেলায় জড়ালেন ইংল্যান্ডের ফরওয়ার্ড আগুয়েরো। সূত্রের খবর, দ্বিতীয়ার্ধের শেষ মাসি বাজতে খেপে ওঠে ম্যান সিটি সমর্থকরা। অন্যদিকে ঘরের মাঠে জিতে আপ্লুত উইগানের সমর্থকদের মধ্যে একজন মাঠে ঢুকে পড়ায় ঘটনাক্রমে আগুয়েরো সংস্পর্শে এসে পড়ে, ফলে সেই ব্যক্তির সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে ইংল্যান্ডের ফরওয়ার্ড। পরে মাঠে উপস্থিত থাকা নিরাপত্তা রক্ষীরা এসে পরিস্থিতি সামাল দেয়।